সবাইকে আদাব ও শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আমরা আজকে শুরু করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায়। আমরা আজকে পড়ব নবম অধ্যায়ের ১১ নং প্রশ্ন সৃজনশীল পদ্ধতিতে। ছোট্ট শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে আছো আজকের ক্লাস করার জন্য। তাহলে চলো প্রথমেই আমরা উদ্দীপকটি একবার পড়ে নিই। আমাদের উদ্দীপকে দেওয়া আছে ঋতু সকালে ২ ঘন্টা ২০ মিনিট এবং রাতে ৩ ঘন্টা ৩৫ মিনিট পরে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, অর্থাৎ একজন মেয়ের কথা বলেছে যার নাম ঋতু, সে সকালে ২ ঘন্টা ২০ মিনিট এবং রাতে ৩ ঘন্টা ৩৫ মিনিট পরে। এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাব। ক নং প্রশ্নে আছে ঘড়িতে সময় নির্দেশক কয়টি কাঁটা থাকে ও কি কি। সময় নির্দেশক অর্থাৎ সময় আমাদেরকে জানায় সেরকম কয়টা কাঁটা থাকে ঘড়িতে। তোমরা নিশ্চয়ই ঘড়ি সবাই চেনো, সবাই শিখে গেছো এতদিনে। একটা ঘড়ির মধ্যে কয়টা কাঁটা থাকে? তিনটি কাঁটা থাকে। তাহলে আমরা এই উত্তরটাই লিখব, ঘড়িতে সময় নির্দেশক। আমরা একটু সাজিয়ে সুন্দর করে পুরো বাক্যে উত্তরটা লিখব। প্রথমেই কী লিখব? ঘড়িতে সময় নির্দেশক কয়টি কাঁটা থাকে? সময় নির্দেশক তিনটি কাঁটা থাকে ও কি কি। সেই কাঁটাগুলোরও একটা করে নাম আছে, আমরা সবাই জানি, সেই নামগুলো এখন লিখে দিব। এক নাম্বার, সবচাইতে লম্বা একটা কাঁটা আছে যেটা খুব তাড়াতাড়ি যায়, সেটার নাম কি? সেই কাঁটার নাম হচ্ছে সেকেন্ড। তারপরে আছে সবচাইতে ছোট এবং খুব ধীরে চলে, একটু মোটা, সেটাকে কি বলে? ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টা। আর আরেকটা কাঁটা আছে, সেটা হচ্ছে মাঝারি আকৃতির, সেটা হচ্ছে মিনিট, মিনিটের কাঁটা। তাহলে দেখো আমরা আমাদের ক নং প্রশ্নটা সুন্দর করে এভাবেই লিখব, ঘড়িতে সময় নির্দেশক তিনটি কাঁটা থাকে, সেকেন্ড, ঘন্টা আর মিনিট, তাই না? তাহলে আমাদের ক নং প্রশ্নের উত্তর এখানেই শেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের কাছ থেকে? জানতে চেয়েছে ঋতু প্রতিদিন কত সময় পড়ে। ঋতু প্রতিদিন দুই বেলা পড়ে, সকালেও পড়ে রাতেও পড়ে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে ঋতু প্রতিদিন কত সময় পড়ে। আমরা কি করব, সকালেরটা শুধু গুনবো নাকি রাতেরটা শুধু গুনবো? দুইটাই গুনতে হবে, অর্থাৎ তার সময়টা একসঙ্গে করতে হবে, সকালের এবং রাতের। এতে করে তার সময় কি হয়ে যাচ্ছে? বেশি বেড়ে যাচ্ছে। তাহলে এটা কি করব? যোগ করে বের করব। তাহলে চলো অঙ্কটা করে ফেলি। খ, ঋতু প্রতিদিন কত সময় পড়ে। প্রতিদিন বলতে সকাল রাত দুইটাই জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা সকালেরটা লিখি, ঋতু সকালে পড়ে ২ ঘন্টা ২০ মিনিট, ২ ঘন্টা ২০ মিনিট। ঋতু রাতে পড়ে ৩ ঘন্টা ৩৫ মিনিট। এখন এই দুইটা সময়কে আমরা কি করব? যোগ করে নেব। তাহলে আমরা এখানে যোগ চিহ্নটা দিয়ে নিলাম, আমরা লাইনটা একটু সোজা করে দিই, একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে যোগ করব। যোগ আমরা সবাই পারি, শূন্যর সাথে ৫ যোগ করলে হবে ৫, ৩ আর ২ ৫। এটা কি ঘন্টা নাকি মিনিট? এটা হচ্ছে মিনিট। তাহলে আমরা এখানে লিখব মিনিট। আর এখানে আছে ৩ আর ২ ৫, তাহলে এটা হচ্ছে ৫ ঘন্টা। তাহলে
ঋতু সকাল এবং রাত দুইটা সময় মিলে কতটুকু পড়ছে? 5 ঘন্টা 55 মিনিট। আমরা এখানে কি লিখব? ঋতু প্রতিদিন কত সময় পড়ে, এটা প্রশ্ন ছিল। তাহলে আমরা লিখব এখানে ঋতু প্রতিদিন পড়ে, ঋতু প্রতিদিন পড়ে 5 ঘন্টা 55 মিনিট। আমাদের খ নং প্রশ্নের উত্তর এখানেই শেষ। উত্তরটা আমরা অবশ্যই প্রতিটা অঙ্ক করার পরে উত্তর লিখব। এই অঙ্কের উত্তর হচ্ছে 5 ঘন্টা 55 মিনিট। আমরা আমাদের খ নং প্রশ্ন শেষ করলাম। এখন আমরা চলে যাব আমাদের গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে কি জানতে চেয়েছে একটু ভালো করে আমরা পড়ে নিই। গ নং প্রশ্নে জানতে চেয়েছে ঋতু প্রতিদিন সকালে কত মিনিট পড়ে। এখানে ভালো করে আগে প্রশ্নটা বুঝবে, তাহলেই দেখবে তোমরা অঙ্কটা সহজে করতে পারছো। কি বলেছে? প্রতিদিন সকালে। আগেরটা খ নং প্রশ্নে আমরা কি বের করেছিলাম? সকালে এবং রাতে দুইটা সময় মিলে কতটুকু পড়ে। এইখানে কিন্তু সবটা জানতে চাচ্ছে না, জানতে চাচ্ছে শুধু সকালেরটা। সকালে কি জানতে চাচ্ছে? সকালের কত মিনিট, মিনিট জানতে চাচ্ছে। সকালে সে কত মিনিট পড়ে? আমাদের ঘন্টাটাকে মিনিট করে বের করতে হবে। আমরা জানি ঋতু সকালে 2 ঘন্টা 20 মিনিট পড়ে। এখন আমাদেরকে এই ঘন্টাটাকেও মিনিট বানিয়ে ফেলতে হবে, কারণ আমাদের কাছ থেকে মিনিট জানতে চেয়েছে। চলো আমরা চেষ্টা করে দেখি কি হয়। যেহেতু আমাদের কাছ থেকে মিনিট জানতে চেয়েছে, সেহেতু আমরা এই 2 ঘন্টাকে মিনিট বানাবো। আর এই 20 মিনিট, এটা তো মিনিটেই আছে, এটাকে আর কিছু করতে হবে না, পরে আমরা শুধু যোগ করে দিব। আমরা প্রথমে লিখে নিচ্ছি ঋতু সকালে পড়ে, ঋতু সকালে পড়ে 2 ঘন্টা 20 মিনিট। এটা হচ্ছে সে সকালে পড়ার সময়, তার সে 2 ঘন্টা 20 মিনিট পড়ে। এখন আমাদেরকে বানাতে হবে কি? মিনিট বানাতে হবে, অর্থাৎ এই ঘন্টাটাকে মিনিট বানিয়ে ফেলতে হবে। 2 ঘন্টা সমান কত মিনিট আমরা সরাসরি কিন্তু জানি না। আমরা কি জানি? 1 ঘন্টারটা জানি। কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিটে 1 ঘন্টা হয়, সেটা আমরা জানি। তাহলে প্রথমেই কী লিখব? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। আমরা এটা প্রথমেই মুখস্থ করেছিলাম সেই ক্লাস ওয়ানে থাকতেই, এটা আমরা সবাই জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন আমাদেরকে এই 2 ঘন্টা সমান কত মিনিট এটা বের করতে হবে। এটা তাহলে আমরা কীভাবে বের করব? সেই আগে যে আমরা অঙ্ক করেছিলাম সেই নিয়মটা আবার মনে করতে হবে। তুমি 1 ঘন্টা সমান 60 মিনিট জানো, তোমার বের করতে হবে 2 ঘন্টা সমান। তুমি 1 ঘন্টা জানো, তোমাকে 2 ঘন্টাটা বের করতে হবে, অর্থাৎ বেশিটা বের করতে হবে। তাহলে কী করব? গুণ করে নেব। তাহলে এটা আমরা গুণ করে বের করতে পারি, 2 ঘন্টা সমান 60 গুণ 2 মিনিট সমান সমান কত হবে? 120 মিনিট। 120 মিনিট, 2 ঘন্টা সমান 120 মিনিট, এইটুকু আমরা বের করেছি। তাহলে কি সে 120 মিনিটই পড়ে? না, আরও বেশি পড়ে। কেন? এই যে এখানে 20 মিনিট আরও বাকি রয়ে গেছে, এই 20 মিনিট কি সে পড়ছে না? তাহলে এই 20 মিনিট কী করব? এই 120-এর সঙ্গে যোগ করব। তাহলে কি লিখব? সুতরাং ঋতু প্রতিদিন সকালে পড়ে 120 যোগ এই 120 আর এই 20 মিনিট। 2 ঘন্টা সমান 120 মিনিট, এর সঙ্গে আরও 20 মিনিট যে ছিল সেটাও আমরা যোগ করে দিলাম। 120 যোগ 20 মিনিট সমান তাহলে কত হবে? 140 মিনিট। অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিট সমান কত হয়? 140 মিনিট।
ঋতু এই 140 মিনিট সকালবেলায় পড়ে। আমাদের প্রশ্নটা ছিল প্রতিদিন সকালে কত মিনিট পড়ে, আমরা প্রতিদিন সকালে কত মিনিট পড়ে সেটাই কিন্তু বের করেছি। তাহলে আমরা আমাদের গ নং প্রশ্নেরও উত্তর পেয়ে গেলাম। এখন আমরা উত্তরটা লিখে দিব, উত্তর 140 মিনিট। এই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের সমাধান। আমরা আগে প্রশ্নটা ভালো করে পড়ব, আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছে সেটা বুঝব, তাহলে আমরা খুব সহজেই আমাদের উত্তরটা লিখতে পারব। তাহলে গ নং প্রশ্ন এখানেই শেষ, এবং এই গ নং প্রশ্ন শেষ করার মধ্য দিয়েই আমরা আজকের ক্লাসের পড়াও শেষ করছি। আজ আমরা একটাই পড়ছি, একটা অঙ্ক করছি আজকে। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।